আপনাদের কাছে আমি সাহায্য চাইতেছি ভাই, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদেরকে আসলে একটা ব্যাড নিউজ দিব। ব্যাড নিউজ দেওয়ার আগে কিছু কথা আপনাদেরকে আসলে বলা উচিত। আমি ইউটিউবিং শুরু করছি অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 2 বছরের কাছাকাছি, 1 বছর 8 মাস, 8.5 মাস এরকম হবে। তো আমি ফার্স্টে থেকে একটা জিনিস চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ফার্স্টে থেকে আমার মোটো ছিল হচ্ছে আপনাদের সবাইকে হেল্প করা, যেটার আপ্রাণ চেষ্টা আমি চালিয়ে গেছি। তো তখন 100% কমান্ডের অ্যান্সার করতাম, ইমোর অ্যান্সার করতাম, কারণ তখন ইমোতে আমাকে বড় জন মনে করেন আপনার দিনে 30 জন লোক নক দিত হায়েস্ট গেলে ফার্স্টের দিকে, আর কমান্ড থাকতো মনে করেন 50-60টা হায়েস্ট গেলে। তো তখন আমি সবার অ্যান্সার দিতাম এবং ফোন আসতো দিনে 50-60টা বা 100টা ফোন আসতো, সেটা আমি পিক করতাম, কথা বলতাম তাদের সাথে, তাদের সমস্যাগুলো শুনতাম এবং তাদের সমস্যাগুলো সমাধান দিতাম। কিন্তু দিন যত বাড়তে থাকলো, তো এই মনে করেন ইমোটা এক পর্যায়ে আমি বন্ধ করে দিই। বন্ধ করে দিই কারণ হচ্ছে আমাদের মোবাইলগুলোতে আমাদের, তার মানে আমার অনেক জরুরি জিনিসপত্র, ঠিক আছে, জরুরি ডেটা থাকে। তো আমি আসলে একজন মোটামুটি আইটি স্পেশালিস্টের কাছে জানি যে ইমোটা সেটে রাখলে আসলে সেটটা সিকিউর থাকে না, সেটটা সুরক্ষিত থাকে না, এই কারণে বাধ্য হয়ে আমি আসলে ইমোটা অফ করে দিই। তো তারপর থেকে দেখা যায় ফোনে আপনাদেরকে কম আর বেশি আপনাদের যেই সমস্যার কথাই আপনারা বলেন আমি সেটা সমাধান দিয়ে আসি। তো একটা পর্যায়ে যে আপনার এই ফোন কলের মাত্রা এত বেড়ে যায় যে আমি আপনাদের সাথে ফোন কল করার জন্য স্যামসাংয়ের একটা সেট ব্যবহার করি, এই যে এই সেটটা, ঠিক আছে, এই সেটটা আপনাদের ব্যবহার করি, ঠিক আছে। তো এটা আর এইটা আরেকটা সেট আছে আমার, তো এইটাতে আমি বেশিরভাগ নেটই ব্রাউজ করি আসলে, এটাতে, হ্যাঁ, এটাতে আমি নেটই ব্রাউজ করি, আর তেমন কোনো কাজ নাই। তো আপনার শুধু নেট ব্রাউজ করা হয় এটাতে আমার কম আর বেশি, আর স্যামসাংয়ের সেটটা বেসিক্যালি আপনাদের সাথে কথা বলি। এমনও সময় গেছে আমার এই সেটটা ফুল চার্জ করছি, দিয়ে সকালবেলা আমি ঘুম থেকে যখন উঠলাম, ঠিক আছে, রাতে চার্জে দিয়ে ঘুমেছি, ঘুম থেকে উঠলাম আমার বেলা 1টার মধ্যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। দ্যাট মিন্স কী পরিমাণে কথা বলছি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো একটা পর্যায়ে যে আমি মনে করেন এইভাবে কানে ধরে, তার দ্যাট মিন্স এইভাবে কানে ধরে যে মানুষ কথা বলে না, এইটা আমি বলা ছেড়ে দিলাম, আমি লাউড স্পিকারে কথা বলা শুরু করলাম। তো লাউড স্পিকারে কথা বলতেছি, তো এখন বলতে 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 লাস্ট রিসেন্টলি যে কিছুদিন আগে আমার খুব বেশি মাথা ব্যথা করে, তো ডাক্তার দেখাবো দেখাচ্ছি, দেখাবো দেখাচ্ছি, করা হইতেছে না। তো বাইজিস টাইম আমি আসলে গতকালকে ডাক্তার দেখাতে যাই। তো আসলে কি বর্তমানে দেশের যে পরিস্থিতি, হাসপাতাল টাসপাতাল এইসব জায়গায় যাইতেও ভয় লাগে। তো তারপর আসলে প্রয়োজন প্রচণ্ড মাথা ব্যথা করে, রাত্রেবেলা ঘুম হয় না, ঠিক আছে, ঠিক মতো খুব মাথা ব্যথা করে। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার পরে তো উনি যেটা বললো সেটা হচ্ছে যে আমি আসলে ওনাকে বললাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, ঠিক আছে, খুবই মাথা ব্যথা করে। উনি জিজ্ঞেস করলো যে আপনার আসলে পেশা কী, তা আমি সব কিছু খুলে বললাম। তো উনি আমাকে বললো আপনি কি অনেক মোবাইলে কথা বলেন? আমি বললাম হ্যাঁ আমি অনেক মোবাইলে কথা বলি। তো আমি যদি কম কথাও বলি তাও মনে করেন অ্যাটলিস্ট 200 জন বা 300 জনকে আমার এখন সময় দেওয়া লাগে, তাদেরকে সমস্যার কথা বলা লাগে, যে আমি আর তার মানে তাদের সমস্যাগুলোর সমাধান দেওয়া লাগে। তো যদিও এখন আপনাদের আমাকে মোবাইলে কল দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই, কারণ শখের জিনিস .com-এ কিন্তু আমি সবসময় অনলাইনে থাকি, সবসময় অনলাইনে থাকি। এখনও যদি আপনি নক দেন আমাকে শখের জিনিস .com-এ, আমি মনে করেন আপনার হয়তো ভিডিওর মধ্যে তো আর মেসেজের অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে, যে মনে করেন যেমন আমি একটু দেখাই আমার আপনার চ্যাটটা এখন শুভ চালাইতেছে, শুভদের কিছু একটু দেখাই, ঠিক আছে, এইটা আমার হইতেছে শখের জিনিসের ফোন, ঠিক আছে, এই দেখেন চ্যাটিং চলতেছে, হ্যাঁ, এই সেটটাতে এই যে দেখেন এখনও চ্যাটিং চলতেছে, দেখছেন এখনও চ্যাটিং চলতেছে এই সেটটাতে, এই যে একজন মেসেজ দিতেছে, মেসেজের আমি রিপ্লাই দিতেছি। এই ফোনটা কেনাই হয়েছে শুধুমাত্র শখের জিনিসে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি কিন্তু শখের জিনিসে এখন মনে করেন ফেসবুক মেসেঞ্জার প্যাসেঞ্জার এগুলো কিছু ক্ষেত্রে আমার এটা ব্যবহার করি না। তো শখের জিনিসের মেসেঞ্জার আমি সারাক্ষণ থাকি, সারাক্ষণ থাকি। তো হ্যাঁ, মানুষ টয়লেটে যেতে পারে, মানুষ লাঞ্চে যেতে পারে, মানুষের আমার যে দৈনন্দিন সমস্যাগুলো আছে এগুলো ছাড়া, তো আমি ফুল টাইমটা মনে করেন শখের জিনিসে থাকি। তো আপনারা আপনাদের সমস্যাগুলো কাইন্ডলি আমাকে শখের জিনিসে বলেন, শখের জিনিসের মনে করেন চ্যাটের লিঙ্ক আমি আজকে আপনাদেরকে দিয়ে দিতেছি, আর আপনাদেরকে একটা শুভ সংবাদ দিতেছি, আপনারা যারা মনে করেন ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয় তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া, আমরা
বড় জোর 5 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে অ্যাপস লঞ্চ করে দিচ্ছি। আপনারা যারা আমার সাথে মনে করেন মোবাইলে ভাই আপনাদের যারা ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয় তাদের জন্য অ্যাপসটা লঞ্চ করতেছি, যাদের ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হয় যাদের চ্যাট করতে সমস্যা হয় তাদের জন্য আমি অ্যাপস লঞ্চ করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এখন চাইলে আমার সাথে অ্যাপসের কথা বলতে পারবেন, ঠিক আছে? ওই অ্যাপসের মাধ্যমে আসলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং অ্যাপস লঞ্চ করে দিচ্ছি আমি, এবং খুব ইমিডিয়েটলি অ্যাপসও লঞ্চ করে দিচ্ছি আমি। আসলে আমি আর কত কিছু করব, দয়া করে এখন আর, ডাক্তার আমাকে টোটালি বলে দিছে আমার ফোনে কথা বলাটা সম্পূর্ণ নিষেধ, ফোনে কথা বলাটা একদম 100% নিষেধ। এখন আমি আর ফোনে কথা আসলে বলতে পারবো না, এবং আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক চাপ দিছে এই ব্যাপারটা নিয়ে, যে আমার মা আসলে, মা তো আমি যতই বড় হই আমার মার কাছে কিন্তু আমি একটা বাচ্চা শিশু, আমার মা আমাকে এভাবে বলছে তুমি যদি কথা এটা ন বন্ধ করো তোমার মোবাইল আমি আসলে নিয়ে নিব, ঠিক আছে? কারণ একটা পরিবারের আসলে কি, আমার পরিবারের লোকজন আমাকে অবশ্যই ভালোবাসে, আপনাদেরকেও যেমন আপনার পরিবারের লোকজন ভালোবাসে আমাকে আমার পরিবারের লোকজন ভালোবাসে। তো এখন এই মুহূর্তে ভাই আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি, দয়া চাইতেছি, সাহায্য চাইতেছি, যা বলেন তাই বলতেছি, আপনাদের কাছে আমি সাহায্য চাইতেছি ভাই, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন। আপনারা দয়া করে ভাই মোবাইলে ফোন না দিয়ে, ঠিক আছে, শখের জিনিসের চ্যাট অপশনে নক দেন। আমি আপনাদের শুধু এই কথা বলার জন্য ওইখানে আমি চ্যাটে আপনাদের যা সমস্যা হয় আমি রিপ্লাই দিয়ে দিব, কোনো সমস্যা নাই ভাই, আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? বরঞ্চ আপনারা ফোনে তো অনেক সময় আগে পান বা পান না, ঠিক আছে, কিন্তু চ্যাটে পাবেন। আর একটা কথা মনে রাখবেন, ঠিক আছে, যে যদি দেখেন যে আপনি চ্যাট করতেছেন অনলাইনে আমি নাই, তাইলে বুঝবেন যে আমার নিজের হয়তো বা প্রয়োজন, টয়লেটে গেছি কিংবা মনে করেন কোনো একটা পার্সোনাল কাজে আসি, আমি এর জন্য পারতেছি না। আপনারা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে আবার নক দিলে দেখবেন চ্যাটে আসি, কথাটা বুঝতে পারছেন? তো আপনাদের যা সমস্যা আছে সেটা আমাকে চ্যাটে বলেন, আমি সেটা সমাধান দিব। আমাদের শখের জিনিস .com যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা চ্যাট অপশনে বলেন, আমি সব ধরনের সমাধান আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর একটা কথা কি, আপনারা যখন কোনো সমস্যাগুলো বলেন কবুতরটা না দেখলে কিন্তু আসলে বলা যায় না যে আমি আসলে কী ট্রিটমেন্ট দিব। আপনারা সেখানে আমার ছবিটাও পাঠাইতে পারতেছেন আর আপনাদের জন্য আসলে সুবিধা এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে টাইম টেবলটা, আপনারা সকাল দশটা থেকে রাত 9টার মধ্যে আপনারা যা চ্যাটের আপনাদের যা সমস্যা আছে বলবেন, এরপর থেকে আসলে আমাদের পক্ষে কষ্ট হয়ে যাবে, আমার জন্য কষ্ট হয়ে যাবে, আমার নিজেরও তো একটা দৈনন্দিন জীবন আছে, ঠিক না? তো আমার পরিবারকেও তো আমার সময় দিতে হয়। আর আপনারা অনেকেই বলতে পারেন, আমি অনেককেই বলতেছি, আবার একটা জিনিস আমি খুব কষ্ট পাইলাম ভাই, খুব কষ্ট পাইলাম ভাই, আপনাদেরকে যে কীভাবে বলবো, আমার এই জিনিসটা এত খারাপ লাগছে যে আজকে সকাল থেকে আমি মনে করেন 30 জনের মতো হবে, 30 জন লোককে ফোন দিয়েছেন, ফোন ধরছি, ফোন ধরে বলছি ভাই আমার আসলে এখন মোবাইলে কথা বলতে ডাক্তার নিষেধ করছে, মোবাইলে কথা বললে আমার মাথা ব্যথা করে। তো আপনারা বললেন কি ভাই একটু কথা বলি ভাই। তো আপনারা ভাবেন কি ভাই আপনি একাই আমাকে ফোন দিয়েছেন আর কেউ ফোন দেয় নাই, আসলে ভাই বিশ্বাস করেন আমাকে দুনিয়ার লোক ফোন দেয় ভাই, দুনিয়ার লোক ফোন দেয়। এই যেমন এভাবে করতে 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 যখন দেখছি আমি অনেকজন হয়ে গেছে, আমার আবার মাথা ব্যথা শুরু করছে, তখন আমি মনে করেন লাস্টে যে ছিল তাকে আমি রিকোয়েস্ট করে তার কাছে ক্ষমা চাইলাম যে ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি কথা বলতে পারবো না ভাই। তো যাই হোক, আপনারা এই জিনিসটা আমার দিকে একটু দেখেন ভাই, একটু একটু দয়া করেন ভাই আমার দিকে, বুঝছেন? আমিও তো একটা মানুষ ভাই, বলেন, আমি তো সর্বদা সবসময় সর্ব তার মানে প্রত্যেকটা ভাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।